আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে শাহি ফিরনি। এক লিটার দুধ দিয়ে 14 কাপ ফিরনি তৈরি করা যাবে, আর এই ফিরনির স্বাদটা মুখে লেগে থাকার মতো। আপনিও চাইলে অতিথি আপ্যায়নে আগের দিন এই ফিরনিটা তৈরি করে রাখতে পারেন, ঝামেলা যেরকম কমে যাবে আর এই ফিরনিটাও খেতে খুব মজার। এই ফিরনি রান্নার প্রসেসটা অনেক সহজ, আশা করছি সবার কাছে ভালো লাগবে। আজকের ফিরনি রান্না করার জন্য এক লিটার লিকুইড মিল্ক একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তারপর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা। এই মিলটা ফুটতে থাক। মিলটা ঘন করার জন্য হাফ কাপ নিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক আর 1/4 কাপ বাটার মিল্ক। 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কনডেন্স মিল্ক। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটা অনেক ঘন হয়ে গেছে, তো এখন হচ্ছে পাত্রে যেই লিকুইড মিল্কটা বসিয়েছিলাম এটাও ফুটতে শুরু করেছে। এখন আমি পাউডার দুধ মেশানো আর কনডেন্স মিল্ক মেশানো যেই দুধটা ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও জাল করে নিচ্ছি। এখন চুলার আঁচ কমিয়ে একটা চোলাতে বসিয়ে রাখছি, আর ততক্ষণে আমরা ফিরনির চালটা রেডি করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ চাল, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে নেওয়ার পর একটা প্যানে নিয়ে নিচ্ছি, আর এই চালটা আমি 2 কাপ পানি দিয়ে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর ফুটতে শুরু করেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এ পর্যায়ে হচ্ছে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আর রান্না করতে হবে না, এখন হচ্ছে আমরা এই রান্না করা পোলাওয়ের চালটাকে লিকুইড মিল্কের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি, 2 রকমের বাদাম কুচি দিয়ে দিচ্ছি, কিছু দিয়ে দিচ্ছি কিশমিশ। এখন অনবরত জাল করে যাওয়ার পালা, যাতে করে ফিরনিটা ঘন হয়ে আসে। এই সময় চুলার আঁচ কমিয়ে রাখতে হবে আর নেড়ে চেড়ে দিতে হবে। আমাদের ফিরনিটা এখন রান্না করা শেষের দিকে প্রায় ঘন হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন চাইলে এই ফিরনিতে কেওড়া জল আর জাফরান দিতে পারেন, আমার কাছে ফ্লেভারটা বেশি ভালো লাগে না তাই আজকে স্কিপ করছি, কারণ ফিরনি রান্না করার পর মিল্কের যে একটা সুন্দর গন্ধ ওইটা থেকে যায়, আর সাথে ঘি মেশানো আছে। তো আমাদের ফিরনি রান্না করা এখন শেষ। চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। তারপর হচ্ছে কাপগুলোতে নিয়ে নিচ্ছি। আজকে 1 লিটার দুধ দিয়ে এখানে 14 কাপের মতো ফিরনি হয়েছে। সবগুলো কাপে নিয়ে নেওয়ার পর উপরে একটু কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে। এখন এই কাপের ঢাকনাগুলো লাগিয়ে আপনারা নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিনের মতো ফিরনিটা রাখতে পারবেন। এই ফিরনির ঘনত্বটাও একদম ঠিক আছে। আশা করছি আজকের ফিরনির রেসিপি সবার কাছে ভালো লেগেছে। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।